কপাল খুলল তাকরিমের। বিশ্বজয়ী হাফেজ তাকরিমকে কোটি টাকার একটি বাস উপহার দিলেন ডিপজল। দর্শক, আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় আবারও বিজয়ী হয়েছেন বাংলাদেশের হাফেজ সালেহ আহমদ তাকরিম। এবার দুবাই আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রথম হয়েছেন তিনি। তাকরিমের এই সাফল্যে উচ্ছ্বসিত হয়েছে পুরো বাংলাদেশ। বেদনার্থ বাংলাদেশের জন্য এক বিশাল আনন্দের পরশ নিয়ে এসেছে তাকরিম, আবারও লাল সবুজের বিশ্ব বিজয়। জানা গেছে, দুবাই আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে সালেহ আহমদ তাকরিম। কুরআনের মাসে এ বিজয় ছিনিয়ে আনার জন্য তাকরিমকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন পুরো বাংলাদেশের মুসলিমরা। এ বিজয় লক্ষ কিশোর তরুণের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। তাকে নিয়ে চলছে ফেসবুকে পোস্টের ঝড়, যে সকল পোস্ট দ্রুত ভাইরাল হয়ে যাচ্ছে। জানা গেছে, তাকরিমকে এবার বিদেশে নিয়ে গিয়ে উচ্চশিক্ষায় শিক্ষিত করে সারা বিশ্বে আলোচনা করার মতো প্রস্তুত করা হবে, যার জন্য তাকে মালয়েশিয়ায় ডক্টর মিজানুর রহমান আজহারির কাছে পাঠানোর কথা চলছে। শুধু তাই নয়, তাকরিমের এমন বিশ্বজয়ে খুশি হয়ে তার নামে কোটি টাকার একটি বাস উপহার দিলেন ডিপজল। তিনি তাকরিমকে তার পক্ষ থেকে কোটি টাকার বাসটি উপহার দেওয়ার কথা স্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, তার একটি ডিপজল নামের বাস তিনি তাকরিমের নামে প্রচার করবেন, যা ঢাকা থেকে চট্টগ্রাম রোডে নিয়মিত চলবে। এর আগে গত বছর সৌদি আরবে প্রতিষ্ঠিত হওয়া আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় 111টি দেশের মধ্যে তৃতীয় স্থান অর্জন করেছিল বাংলাদেশের হাফেজ সালেহ আহমদ তাকরিম। তো দর্শক, হাফেজ সালেহ আহমদ তাকরিমের নামে ডিপজলের কোটি টাকার বাস উপহার দিয়ে আপনাদের কেমন লেগেছে জানিয়ে দিন। এই বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে। ধন্যবাদ।